একে একে দিদিকে ছেড়ে চলে যাচ্ছে ভাই বোনেরা। এই ঘটনা সব ক্ষেত্রেই। এবার টালিগঞ্জ স্টুডিও পাড়াতেও একই কাণ্ড। এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা শিল্পী কলাকুশলীরা এবার নাম লেখাতে শুরু করেছেন বিজেপিতে। ইতিমধ্যেই অনেকে গেরুয়া শিবিরে। এই তালিকায় নাম রয়েছে প্রায় 20 জনের। তারা প্রত্যেকেই বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ। সূত্রের খবর, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সংগঠক সম্পাদক রামলালের সঙ্গে দেখা করেন অভিনেত্রী পার্ন মিত্র, পামেলা গোস্বামী, অভিনেত্রী রিমঝিম মিত্রর মতো একঝাঁক তারকা। এদিকে চলতি মাসেই টলিউডে গেরুয়া সংগঠন চাঙ্গা করতে আসরে নেমেছেন বিজেপি নেত্রী তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তিনি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন নামে একটি সংগঠনও গড়ে ফেলেছেন। টলিউডের শাসক দলের ভাঙন ধরাতে অগ্নিমিত্রার সঙ্গে হাত মিলিয়েছেন চলচ্চিত্র নির্মাতা সংঘমিত্রা চৌধুরী। সঙ্গে আছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। আসল কথা হলো, দল বদলের মরশুমে টালিগঞ্জেও রং বদলের ঢল। এই প্রকাশ্য 20 জনের পেছনে নাকি অনেকেই ইট পেতে রেখেছেন। চ্যানেল হিন্দুস্তান।